আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন না? আমি পিছনে বসে প্রশিক্ষণ দেখছিলাম, শুনছিলাম, যাক মাশাআল্লাহ খুব ভালো লাগলো। তো আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টা আপনারা এর আগেও কিন্তু মানে আগের প্রশিক্ষণে অনেকটা চলে এসেছে, তো আমরা সেজন্য একটু সুবিধাই পাচ্ছি। শিক্ষকের মৌলিক দায়িত্ব কর্তব্য, আপনারা সামান্য কিছুই নোট করেন, এগুলো শুধু মনে রাখলে চলবে, পরবর্তীতে একটু খেয়াল করে নিলেই হবে। আমরা শিক্ষক যারা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি তারাই শিক্ষক, তাই তো? আর মৌলিক শব্দটা হলো মূল থেকে আসছে, আসল মৌলিক মানে যে মূল দায়িত্ব। আর দায়িত্ব এবং কর্তব্য সমার্থক শব্দই, তবে কিছু পার্থক্য আছে। এগুলো যারাই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন এবং গুগলে যাবেন, গুগলে যে সার্চ দিলে আমরা যা বলবো সবই পেয়ে যাবেন, বুঝছেন? ভালো করে পাবেন, বেশি পাবেন। দায়িত্ব এবং কর্তব্যের পার্থক্যটা কিছু করা আছে। ওরা বলছে, আমি দেখছি যে ওরা দায়িত্ব এবং কর্তব্য গুলিও ফেলেছে কিছুটা, মানে কর্তব্যকে দায়িত্ব, দায়িত্বকে কর্তব্য বলেছে। দায়িত্ব হলো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপনার একটা কাজ, কাজের সূচি, যেটা আপনি না করলে পরে ওই কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং তারা শাস্তি দিতে পারে। এটা হলো দায়িত্ব। আর কর্তব্য, এখানে জবাবদিহিতা আছে কিন্তু শাস্তি নেই, বুঝছেন? যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায়, পুত্রবধূ মানে আমার স্ত্রী আমার জন্য কাজ করতে বাধ্য, আমাকে রান্না বান্না করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, কিন্তু আমার পিতা মাতার সেবা যত্ন করতে সে বাধ্য না, তার এটা দায়িত্বে পড়ে না, কিন্তু এটা কর্তব্য। কেন কর্তব্য? স্বামীর পিতা মাতা আমার আত্মীয় হয়, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি ফরজ না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কিন্তু জাহান্নামে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এইটা স্বামীর প্রতি আমার দায়িত্ব, আর শ্বশুর শাশুড়ির প্রতি আমার কর্তব্য। একটু ভালো লাগুক মন্দ লাগুক এরকম একটু বুঝিয়ে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এবারে হলো শিক্ষকের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য, একই রকম কথা যে তার দায়িত্ব যেটা সেটাই কর্তব্য, কর্তব্য যেটা সেটাই দায়িত্ব, তবে এতটুকু পার্থক্য ধরিয়ে দিলেন। আচ্ছা, এখন শিক্ষকের মৌলিক দায়িত্ব, শিক্ষকের ব্যক্তিগত কিছু আছে, আমরা ভাগ করে দিচ্ছি। শিক্ষকের নিজস্ব নিজের মানে ব্যক্তিকেন্দ্রিক কিছু দায়িত্ব আছে, শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রশাসন কেন্দ্রিক কিছু দায়িত্ব আছে, মানে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন এর সঙ্গে দায়িত্ব রয়েছে, শিক্ষক এবং তার সহকর্মীদের সাথে দায়িত্ব রয়েছে, আর হলো শিক্ষক এবং শিক্ষার্থী কেন্দ্রিক দায়িত্ব। আমরা এই কয়েকটা ভাগে ভাগ করলাম। এখন শিক্ষকের ব্যক্তিগত দায়িত্বগুলো কি কি? শিক্ষকের ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে তিনি তার যে বিষয়, তাকে যেটা রুটিনে দেওয়া থাকবে সেইটা বিষয়ে তিনি রীতিমতো লেখাপড়া করবেন, তিনি জানবেন, তার যে একাডেমিক যোগ্যতা রয়েছে সেটা তো তিনি জেনেছেন, কিন্তু পরেও যে আরো লেখাপড়া চলছে, উন্নত হচ্ছে বিভিন্নভাবে, আপনার এই যে ধরুন গুগল থেকে হোক অথবা বিভিন্ন বই পুস্তক হোক, এগুলো উনি সংগ্রহ করবেন এবং পড়বেন। তারপরে ওনার রুটিনটা, ওনার নিজের ক্লাস রুটিনটা উনি ডায়েরিতে লিখে রাখবেন, উনি যে শিক্ষকদের শিক্ষার্থীদের পড়া দেবেন সেই পড়াটাও তার ডায়েরিতে লেখা থাকবে, কবে কোন ক্লাসে কোন জায়গায় পড়া দিয়েছেন
সেই পড়াটা তার ওই ডায়েরিতে লেখা থাকবে। তিনি পাঠ পরিকল্পনা, পাঠ টিকা প্রণয়ন করে পড়াবেন। পাঠ পরিকল্পনা হলো বার্ষিক, আর পাঠ টিকা হলো প্রতি ক্লাসের জন্য, বুঝছেন? তিনি পরীক্ষার খাতা যেটা তিনি পাবেন সেটা মূল্যায়ন করবেন এবং নৈর্ব্যক্তিকভাবে মূল্যায়ন করবেন। কোনো শিক্ষার্থীকে বেশি নম্বর বা কোনো শিক্ষার্থীকে কম নম্বর এগুলো তিনি করবেন না। তার দেওয়া দায়িত্ব তিনি যথাযথভাবে আঞ্জাম দেবেন। এবার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে তার যে দায়িত্ব, যেটা আপনারা শুনছেন যে প্রতিষ্ঠান তাকে যে যে দায়িত্ব দেবে সেই সেই দায়িত্ব তিনি প্রতিষ্ঠানের হয়ে পালন করবেন। তার যে বেতন সেটা তিনি সময় মতো গ্রহণ করবেন। বেতন সংক্রান্ত যে কাজগুলো আছে সেগুলো তিনি করবেন, যেমন স্ট্যাম্প দিয়ে টাকা নেওয়া ইত্যাদি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, এটা তো আপনারা শুনলেন, ওইটা আর আমি বেশি বলছেন ওইখানে, ওটা আপনারা জেনে নিয়েছেন। এবারে এই যে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এইখানে আপনার নিজেদের যে একাডেমিক যে দিকটা ক্লাসগুলো নেওয়া হয় সেইখানে তারা পারস্পরিক পরামর্শ করবে, বুঝছেন? এটা যে লেখাপড়ার ভিতরে পরামর্শ করলে অনেক সুবিধা হয়। আমি যে পড়াটা পড়াচ্ছি সেইটার যে সুফল কতটুকু হচ্ছে সেটা অন্য শিক্ষকের সঙ্গে শেয়ার করলে আরও সুফল বাড়ানো যায় কি না, কেননা একই বিষয়ে একাধিক শিক্ষক থাকে, তো সেইগুলো আলোচনা করা যায়। কোনো ছেলে বা মেয়ে ভালো থাকতে পারে, সেই ছেলে বা মেয়ে ভালো থাকলে পারে সেই ভালোকে আরও কীভাবে ভালো করা যায়, মধ্য মেধার শিক্ষার্থীদের কীভাবে আরও উন্নত করা যায়, স্বল্প মেধাবীকে কীভাবে উত্তীর্ণ করা যায়, এইসব বিষয়গুলো পারস্পরিক আলোচনার ভিতর দিয়ে চলে আসে। অর্থাৎ পরামর্শ, সহকর্মীদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে। এবারে শিক্ষার্থী হলো মূল, বুঝছেন? শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা এটা হলো শিক্ষকের মূল কাজ। সেজন্য শিক্ষার্থীদের নিয়েই তার প্রধান দায়িত্ব এইটা মনে রাখতে হবে। কাজেই প্রত্যেক শিক্ষকের প্রথম দায়িত্বই হলো তিনি সময় মতো ক্লাসে আসবেন, প্রতিষ্ঠানে সময় মতো আসবেন। অর্থাৎ যেমন এখানে 7টায় আসার কথা, 7টায় আসবেন, 7টা 2 মিনিট আগে আসেন, কিন্তু 7টা 5 মিনিট পরে আসবেন না, এবং সময় মতো প্রতিষ্ঠান ত্যাগও করবেন, সময়ের আগে যাবেন না। যদি যান তাহলে প্রতিষ্ঠান প্রধানকে বা দায়িত্বপ্রাপ্ত যে আছে তাকে জানিয়ে যাবেন। এগুলো আপনাদের জানা না, এগুলো জানা, এগুলো করেন আর কি, যেগুলো করলে সমস্যা হয় এগুলোও জানেন, একটু ঝালাই করা আর কি। এরপরে আপনার বলছি যে পাঠটিকা প্রণয়ন করা ব্যক্তিগত, এটা ব্যক্তিগত হলেও এটাই শিক্ষার্থীদের সঙ্গে জড়িত আছে, যে বিষয়গুলো আমি আজকে পড়াবো সেই বিষয়গুলোর পূর্ব প্রস্তুতি আপনারা বাড়ি থেকে নিয়ে যাবেন, বুঝছেন? এটা পূর্ব প্রস্তুতি না নিলে উপরের ক্লাসগুলোতে তো পূর্ব প্রস্তুতি ছাড়া পড়ানোই যায় না, তাই কি? হ্যাঁ, আপনারা যারাই যে ধরুন আলেম ফাজল কামিল ক্লাসগুলোতে পড়া, সেগুলোতে যদি এরকম যে বলি, আমি বহু জায়গায় এরকম আমারও হয়, এ কোথায় পড়া, তাহলে সে শিক্ষক কি জানে যে এখন কোথায় পড়া? উনি কি পূর্ব প্রস্তুতি নিয়েছেন বলেন? তো উনি পড়াবেন রেডিমেড, তো সেই রেডিমেডে উনি ওই যে পরবর্তী যে ধাপটা আমার শিক্ষণফল আলোচনা সেইখানে আসবে যেটা, সেটা তো হবে না। তো আপনার রেডিমেড পড়ালে পড়াটা মানে আমি কি শিক্ষার্থীকে দিতে চাই সেটা হবে না। আমি যে পড়াবো সেইখানে আমার পড়ানো মানেটা কি, আমি কিছু শিখন ফল শিক্ষার্থীর মধ্যে সঞ্চারিত করতে চাই,
আর সেই শিখন ফলটা যদি আমি সঞ্চারিত করতে চাই তাহলে আমাকে পাঠ টিকা অবশ্যই পড়তে হবে। এখন এরকম বড় বড় পাঠ টিকা করব কি, এত সময় নেই তো, আমাদের চার পাঁচটা ক্লাস দেয় তাই না, তারপরে আমার বাড়ি আছে, সংসার আছে, সব কিছু মিলিয়ে আমাকে তো জীবনযাপন করতে হবে। আমার মুখ্য পেশা যদিও শিক্ষকতা কিন্তু আমাকে আরো সাইড দেখতে হয়। তা আপনারা কি করবেন, এই যে নোটবুক পাইছেন না, এইখানেই আপনারা সংক্ষিপ্ত পাঠটিকা করে রাখবেন, বুঝছেন? একটা বই তো প্রতি বছর পাল্টায় না, যদি একটু পাঠটিকা করে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। এই যে পাঠ পরিকল্পনা বললাম, এটা সময়বদ্ধ পাঠ পরিকল্পনা করা যায়, সেটা কিরকম, আপনার বছরের ছুটি পরীক্ষা ইত্যাদি বাদ দিয়ে যে কয়টা দিন আমরা পাঠ্য দিবস পাচ্ছি সেই পাঠ্য দিবসগুলো পরীক্ষার আলোকে ভাগ করে নেব। দুটো পরীক্ষা যদি হয় তাহলে হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে আমরা কটা দিন পাচ্ছি, এবং সিলেবাস অনুসারে আমরা সেই দিনগুলো আমরা ওই কবে কোন বিষয় কোন অধ্যায় পড়াবো এটা লিখে ফেলানো যায়, এটাকে বলা হয় সময়াবদ্ধ পাঠ পরিকল্পনা। এই সময়াবদ্ধ পাঠ পরিকল্পনা যদি করা যায় তাহলে একটি সংস্থা হোক, একটা দেশ হোক, ওই দেশের কোন জায়গায় প্রতিটি জায়গায় কবে কি পড়ানো হবে এটা সামনে এসে যায়, বুঝছে? তো সময়াবদ্ধ পাঠ পরিকল্পনা এটা ধারণা আপনাদের না থাকলেও এটা যে আসে এটা একটু মনে রাখেন। তা আপনার যদি নাও থাকে আপনাকে তো একটা সিলেবাস শেষ করতে হবে না, বলেন কি বলেন, পড়াবো যে একটা সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাস মানে পাঠ্যসূচি, ওইটা তো আমি শেষ যদি না করি তাহলে তো শিক্ষার্থী যে দক্ষতা অর্জন করবে সেই দক্ষতা তো তার হইল না, হবে? তাহলে শিক্ষার্থীর সেই দক্ষতা অর্জন করার জন্য আমাকে কিছু প্ল্যান প্রোগ্রাম করতেই হবে, সেই দক্ষতা অর্জন করানোর জন্য যে প্ল্যান প্রোগ্রাম করবো ওইটাই পাঠ পরিকল্পনা। তাহলে এবার পাঠটিকাটা কি নির্দিষ্ট দিনে আমি যে লেসনটা পড়াবো সেই লেসনটা পড়ানোর সূত্রে তারা সেই বিষয়ে কী দক্ষতা অর্জন করবে, কী কী যোগ্যতা অর্জন করবে, কী কী দৃষ্টিভঙ্গি তার তৈরি হবে, এইগুলোই হলো আমার শেখানোর বিষয়, সেটা আমি ঠিক করে নিয়ে যাবো, আগেই ঠিক করে নিয়ে যাবো, ওই ওই ওতে লেখা থাকবে। তারপরে আমি আমার ক্লাসে পাঠ দেবো শিক্ষার্থীকে, আমি ওই ক্লাসে যে পাঠটা দেব ওই প্ল্যান অনুসারে পাঠটা পড়াবো, এবং পাঠ শেষে আমি আবার শিক্ষার্থীদের প্রশ্ন করব, তাদের প্রশ্ন করার প্রেক্ষিতে যদি বুঝি যে এরকম অধিকাংশ শিক্ষার্থী উত্তর দিতে পারছে তাহলে বোঝা গেল আমার পাঠটা ঠিক হয়েছে নাকি। যেমন এই যে এখনই আমি যদি বলি যে আমার এই যে ক্লাসটা আপনার দায়িত্ব কাকে বলে, কর্তব্য কাকে বলে, বলতে পারবেন না? আচ্ছা যদি পারেন তাহলে আমার তো কিছুটা হইল। তারপর শিক্ষকের দায়িত্ব কর্তব্য কয় ভাগে ভাগ করলাম আমরা? আচ্ছা চার ভাগে করলাম মনে হয় না? আচ্ছা তাহলে এটা করতে পারলেন, একটু আমি তো বোঝাতে আসছি আপনাদের, এইগুলো বোঝাতে আসছে যে কিছু কিছু হচ্ছে না, একবেলায় হঠাৎ করে সব কিছু হয় না। আচ্ছা তো এখন শিক্ষার্থীকে আপনি পড়ালেন, পড়ানোর পরে আপনার ওই শিক্ষার্থী রিসপন্স করলো তাহলে বোঝা গেল যে আমার পাঠটা ঠিক হয়েছে। এইভাবে আপনার উপর অর্পিত দায়িত্ব পড়ানো, এটা পরীক্ষার মধ্যে একটা সেমিস্টার করা হচ্ছে, এখন সেমিস্টারের ভিতরে আপনার ওই পড়ানোটা শেষ হবে, যথাযথভাবে পড়ানো, এটা পড়াতে পারলে আপনার শিক্ষকতার দায়িত্ব পালন হলো। পরীক্ষার খাতা দেওয়া হয় তাই না, ওটা বলা হয়েছে পরীক্ষার খাতা যথাসময়ে দেখে পরীক্ষার ফল প্রস্তুত করা, এটা শিক্ষকের দায়িত্ব, বুঝছেন? আচ্ছা তারপরে শিক্ষার্থীকে শিক্ষক প্রেরণা যোগাবেন, প্রেরণা মানে উদ্দীপনা যোগানো আর কি, যে ভালো করছো, একটু থ্যাংক ইউ দিতে হবে তাই না, মানে ভালো করছো, তোমার সঠিক হয়েছে, এইভাবে বলা জাইজের দেবদান গুড ভেরি গুড এভাবে বলবেন, পড়ালে তার ভালো ইয়ে করলে। আর আপনারা যে শ্রেণীর কাজ, এটা লেখাপড়া করানো হলে শ্রেণীর কাজ,
আর শ্রেণী মূল্যায়নও একটা আছে, মানে ক্লাসে পাঁচ নম্বরে একটা পরীক্ষা দিলেন কিংবা বাড়ির কাজ দেবেন, এই বাড়ির কাজগুলো শ্রেণীর কাজগুলো মূল্যায়ন করবেন, আমরা অধিকাংশই কী করি, টিক চিহ্ন মেরে দিই, এতে কি হলো মানে হইয়াছে, কিন্তু ওর মান কি যাচাই হলো, মান যাচাই হয় না। আমি আমার শিক্ষকতার জীবনে সবসময় শিক্ষার্থীদের নাম্বার দিয়ে দিই, নাম্বার দিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন করে দিই, মানে বার্ষিক পরীক্ষাতেও তা করি, কারণ আজকে বার্ষিক পরীক্ষার খাতা দেখানো হয়। তো এখন আপনি ওই টিক না মেরে আপনার একে এক, দুইয়ে দুই, তিনে তিন এরকম দেবেন, ঠিক আছে, মানে যেটা সে নাম্বার পায়, তিনের ভিতর যদি শূন্য পায় তাহলে বোঝা গেল কি মোটেই হয়, তিনের ভিতর যদি এক পায় তাহলে তিন ভাগের এক ভাগ উত্তর হয়েছে না, আর দুই পেলে দুই ভাগ হয়েছে, এখন তিন পেলে পুরোই হয়েছে, তাই না? তাহলে এই যে এটা ইয়েটা, আপনাদের তো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা আছে তাই না, সৃজনশীল প্রশ্নে যে নাম্বারটা ভাগ করা হয় এটা কিন্তু ওই জ্ঞান অনুধাবন প্রয়োগ আর উচ্চতর দক্ষতার ভিত্তিতে, তাই না? এখন তিনে যদি ধরেন কোনো ছেলে বা মেয়ে দুই পেয়েছে, আমরা কি বুঝলাম না ভালো না, তার ওই প্রশ্নে সে জ্ঞান এবং অনুধাবন করতে পেরেছে, প্রয়োগ পর্যন্ত যেতে পারেনি, তাই সে দুই পেয়েছে, তাহলে শিক্ষকের দায়িত্ব এবার তিন পাওয়ার মতো মানে প্রয়োগ করিয়ে দেখানো যে প্রয়োগের এইভাবে লেখলে প্রয়োগ হয়, এইভাবে বললে প্রয়োগ হয়, যদি শিক্ষক সেটা নিজেই না পারে তাহলে তার তিনে দুই দেওয়া এটা আন্দাজে নাম্বার দেওয়া হয়নি, হ্যাঁ আন্দাজে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই, শিক্ষককে নিজেই এই সব বিষয়ে দক্ষ হতে হবে, দক্ষ হয়ে এই নাম্বারটা দিতে হবে, তা না হলে হবে না। গত বছরে এই 2019 সালের মার্চ মাসে আত্মাহারিকে সৃজনশীল এর উপরে একটা লেখা প্রকাশিত আছে, 18 মার্চ আচ্ছা লিখে নিয়েছেন না, তো মানে আমি একটু সামান্য একটু বলেই ফেলি নিজের কথাটা, আত্মাহারিকে ধারাবাহিকভাবে আমার লেখা প্রকাশিত হয়, বুঝছেন, আব্দুল মালিক ঝিনাইদহ, এই এই লেখা দিয়ে গত মাসেও ছিল, এ মাসে আছে কিনা জানি না, আচ্ছা মানে এই মাসে আমার আর ওই রকম বই দেওয়া হয়নি যেটা ইয়ে করা, তবে এমনি লেখা আছে, হয়তো ওনারা ছাপালে ছাপাইতে পারেন, যাই হোক আপনারা ওইটা কালেকশন করে ওইটা একটু দয়া করে পড়বে। আচ্ছা এখন এইভাবে শিক্ষক শিক্ষার্থীকে ভালোবাসবেন, শিক্ষক শিক্ষার্থী বেয়াদবি করতে পারে কিংবা পড়া না পারতে পারে, তাকে মারা ধরা করা যাবে না, বুঝছেন, বকাবাজি করা যাবে না, ভালোবাসতে হবে, ভালোবেসে তাকে বুঝাইতে হবে, এটাই আমরা বলি, কিন্তু সিচুয়েশন এমন হয় যে আমরা মারা ধরা করি, বকাবাজি করি, তাই না? যে শিক্ষার্থী কম পারে তাকে আমরা বল তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু কার দ্বারা কী হবে কেউ জানে না, তাই না? ওরা পারলেই সে ভালো পারে তার কথা না, যারা সাধারণত বেশি ভালো পারে তারা মনে করে একটা চাকরি করবে, কিন্তু যারা মধ্যম তারা দেখা যায় হয়তো চাকরিও পায় না, হলে তারা উদ্যোক্তা হয়, ব্যবসা বাণিজ্য করে, তারা ওই ভালো শিক্ষার্থীদের চাকরি দেয়, তাই না? এটাই হয়, আমি যখন পাস করলাম তখন আর দেখা গেল কি যে আমার আগেই টার্গেট ছিল চাকরি করব, কিন্তু আমাদের অনেক বন্ধু মনে করলো আমরা একটা মাদ্রাসা বানাবো, সে প্রিন্সিপাল হইল, আমি তার অধীনে চাকরি করলাম, সে ছিল ভালো, সে ছিল আমার থেকে মধ্যম মানের, তাহলে লাভটা কি হলো, ওই ভালো না, কাজে কারো তোমার দ্বারা কিছু হবে না, এইটা একেবারে বলা যাবে না। তো যাই হোক এবারে শিক্ষার্থীর সুখ দুঃখ, তারপরে আপনার মানে তার সাংসারিক প্রয়োজনগুলো একটু জানতে হবে, এবং এটা কি করতে হবে, পারতপক্ষে সহযোগিতা সমাধান করতে হবে, আপনার পকেটের টাকা দিয়ে পারলেও করেন, না হলে কর্তৃপক্ষকে জানান, এভাবে মোটামুটি গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা
অসুস্থ শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানানো বা তাকে দেখে আসা, সেজন্য মনে করে যে এরকম আমার একটা অভিভাবক, আমার পিতার জায়গায় আমি আর একজনকে পেয়েছি, এরকম একটা ভাবনা যেন তার তৈরি হয়, তাই না? শিক্ষার্থী পেশাগত দিকটা দেখাও শিক্ষকের দায়িত্ব। শিক্ষার্থী কি হতে চায়, যা হতে চায় সেই অনুসারে তাকে একটু অ্যাসিস্ট করা, এটাও শিক্ষকের দায়িত্ব। মোটামুটি আমরা দায়িত্ব সম্পর্কে যা বললাম এখানে এইটুকুই শেষ করি, কেননা এইভাবে বলতে বলতে অনেক দায়িত্বই খুঁজে পাওয়া যাবে আর অনেক বাদও থাকলো কিন্তু, বুঝছেন তো? যাই হোক, এগুলো আমরা করি। এবার আমরা শিখন ফলে চলে যাই। এবারে শিখন ফল, এটা কিন্তু ওই যে পাঠটিকা করার কথা বললাম না, পাঠটিকার একটা অংশ, বুঝছেন? এই যে পাঠটিকাটা হলো আপনি কি কি শিখাতে চান, কি কি দক্ষতা অর্জন করাতে চান, তার একটা প্ল্যান। ধরুন আপনার এখানে সবই কি মাদ্রাসা এবং মাদ্রাসা কেন্দ্রিকই? আচ্ছা, ধরুন আপনি আজকে পড়াবেন হরুফে মুসাববাহ মুসাববেহাতুন বিল হে, এটা আপনি পাঠটিকা করবেন। এই পাঠটিকাটা প্রণয়নের সময় আপনি খেয়াল করলেন যে আমার শিক্ষার্থী হরুফে মুসাববাহ বিল ফেল, এটা কি তা জানবে, এটা কি তা বলতে পারবে? জানবে বলা যাবে না পাঠটিকায়, বুঝছেন? এটা বলতে পারবে, জানবে বলা যাবে না কেন? জানবে, ধারণা করবে, উপলব্ধি করবে, শিখবে, এগুলো বলা যাবে না কেন? এইগুলো যে সে শিখিয়েছে কিনা সেটা তো তার জানছি, যেটা সে তো আমার ভিতরে থেকে যাচ্ছে, সেটা তো প্রকাশযোগ্য না, আর এটা পরিমাপযোগ্যও না, পরীক্ষা করে দেখা যায় না। কিন্তু যদি আমি বলি যে সে বলতে পারবে, তাহলে পারে ইন্না আন্না কান্না লাইতা লাকিদা লা আল্লাহ, হ্যাঁ, এই যে কয়টা বলতে সে পারছে, তাহলে বোঝা গেল কি যে সে হরুফে মুসাববেহা বিল ফেল জানে। এর আমল কি তা লিখতে পারবে, আমল হরুফে মুসাববেহা বিল ফেলের আমল লিখে দেখাবে, পারবে না? তারা বললো যে এরকম হরুফে মুসাববেহা বিল ফেল এগুলো এসএম কে রফা দেয় আর খবরকে নসব, হ্যাঁ, ওই এ দেখছেন, আপনি একটু ভুল করে দেবেন, একটু ভুল করে দেবেন, ওরা ওরা আপনারই শুদ্ধ করবে, তাই না? তাহলে এর উদাহরণ দিতে পারবে, উদাহরণ কি, একটা উদাহরণ দেন। ইন্না জাইদান কায়েমু হাজাল মিসালু মাওজুদুন ফি কিতাবিকুম, হ্যাঁ, ওয়ালাকিন লা ইয়াসতাতিউ তালামিজুনা সেওয়া হাজাল মিসালে মাসালান আখার, কি বললাম, হ্যাঁ, পারে না। এই যারা বা যাইতো আমরা এই খালি জাহিদ মেরেই গেল আর আমার মায়ের খেয়েই গেল, এই মার্কা করিয়েন না। আমাদের পুরোনো বইগুলোতে খালি একটাই উদাহরণ আর নেই, আর সূত্র কম উদাহরণ বেশি, এইতে যেতে হবে, বুঝছেন? আপনারা বলবেন যে ইন্না কুরআনা কিতাবুল্লাহ, হ্যাঁ, ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়াসা ফি মাক্কা, হ্যাঁ, ওয়া হুয়া রাসূলু রাসূলুল আলামিন, এরকম আপনি দেদারসে বলেন, আপনার শিক্ষার্থী দেদারসে বলুন, হ্যাঁ, ইয়ামান ইয়াসতাতি ওয়া ইয়াতাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়া ওয়া কাযালিকা, আপনি যদি ইংলিশে বলেন তাহলে কি হবে, হ্যাঁ, হি ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্ট, তাই না? আপনি যদি উর্দুতে বলা শিখলেন, এখন তো সবাই হিন্দি বলতে চায়, তাই না? উর্দু হিন্দিতে বলতে চান, তো হিন্দি ভি উর্দু ভি ইসি তরহ আ জায়েগি, তাই না? আপনি যে ভাষা চান সেই ভাষাই, এবং গুগলে সার্চ দিলে আপনি যে কোনো ভাষা শেখার জন্য নাম করছেন, আমি হিন্দি শিখতে চাই, আমি জাপানি শিখতে চাই, চলে আসে, বুঝছেন? আচ্ছা, তাহলে শিখন ফলটা পাঠটিকার অংশ, আপনি শিখন ফল নির্ণয় করে
যখন পড়াবেন, এই পড়ানোর কাজকে কি বলা হয় পরিভাষায়? শিখন কার্যাবলী। এটাকে কি বলা হয়? শিখন কার্যাবলী। শিখন কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থী যেটা অর্জন করবে সেইটাই হলো শিখন পথ। শিক্ষক যাই পড়াবেন, পড়ানোর পরে শিক্ষার্থী কিছু শিখবে, ওই যা শিখবে সেইটার নাম কি? শিখন ফল। আচ্ছা, এখন শিখন ফল নির্ণয় পদ্ধতি, এইটাই আমার আলোচনার বিষয়, তাই না? তাইলে আমি কিছু কথা বলে যাই, আপনারা শুনেন। হ্যাঁ, শিক্ষক পাঠদানের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট বিষয়ের পারদর্শিতা শিক্ষার্থীদের মাঝে সঞ্চারিত করতে চান। শিখন কার্যক্রম পরিচালনা শেষে দেখা যায় সকল শিক্ষার্থী অথবা অধিকাংশ শিক্ষার্থী সেই বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা অর্জন করেছে। ওই যে পারদর্শিতা, হরফে মুসাববা বিল ফেল, এটা পারবে বা সঠিকভাবে জবাই করতে পারবে, সঠিকভাবে কাফনের কাপড় কাটতে পারবে, সঠিকভাবে কবর খনন করতে পারবে, সঠিকভাবে বিবাহ পড়াতে পারবে, সঠিকভাবে তালাক দেওয়ার সিস্টেম দেখাতে পারবে। তালাক আমি জানি না যে কী রকম হয়, আমাদের দেশে তিন তালাক একবারে দেয় না এমন আল্লাহর বান্দা আমি দেখিনি আজ পর্যন্ত। আমাদের কি শুনে, হ্যাঁ, আহলে হাদিসদের ভিতরেও এই আমলই না? হ্যাঁ, না তিন ছাড়াই যাক, আহলে হাদিসদের ভিতরেও তো এইটাই আছে নাকি? আচ্ছা, তো এত মাদ্রাসা, এত মসজিদ, এত রাতে ওয়াজ, এত দিনে ওয়াজ, আমরা একটা কাজও তো ঠিক করতে পারিনি। হ্যাঁ, আমরা যদি বলতে পারতাম যে ওগো আহলে হাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, তালাক একটা দেও আর দিও না, তাহলে কত সুন্দর হইতো না? এটা শিখতে পারতাম, এটা প্রয়োগ হইতো, কিন্তু হয়নি। দেখো সেটা পড়িয়ে থাক, আমি আমার বিষয়ের সঙ্গে জড়িত থাকি। তাহলে একজন শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তীয় আবেগীয় ও মনোপেশিস ক্ষেত্রসমূহ বিবেচনা করে বিভিন্ন উদ্দেশ্য ও শিখন ফল তৈরি করা হয়ে থাকে। বুদ্ধিবৃত্তি মানে আপনার এই যেটা চিন্তা করে আপনি যে দক্ষতা অর্জন করবেন, চিন্তন দক্ষতা, অর্থাৎ ভাষা শিক্ষা, ভাষা বলা, ভাষা আপনার শোনা, ভাষা কি বলে পড়া এবং ভাষা লেখা, এই যে যোগ্যতা, এটা ভাষা কেন্দ্রিক। আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআন পড়া, তারপরে কোরআনের আয়াতের অর্থ করতে পারা, কোরআনের আয়াতের প্রয়োগটা কোন জায়গা সেটা বলা। তা যাই হোক, বুদ্ধিবৃত্তিও মানে হলো কি, আপনি যে লেখাপড়া শিখিয়ে যা ব্রেনে ধরবেন, বুঝছেন? আর আবেগীয় হলো এই যে চরিত্র, হিংসা, বিদ্বেষ, অহংকার, তারপরে যে সত্যবাদিতা, আমানতদারি, এসবগুলো আবেগীয় সাইড। আর মনোবেশিত হইলো হাতে কলমে করিয়ে দেখানো, বুঝছেন? হাতে কলমে করিয়ে দেখানো কাজ, যেমন বিজ্ঞানের কাজ আছে, গণিতের কাজও কিছু আছে, আর আমাদের ফেকারও অনেক কাজ হাতে কলমে করিয়ে দেখানো আছে, তাই না? এইসবগুলো না, এই যে জবাইটা, তারপরে কবর খননটা, এসব ইত্যাদি আছে। তো যাই হোক, এখন শিক্ষণ ফল নির্ণয় পদ্ধতি কিভাবে করবেন এটা একটু শোনেন এবং দেখেন, যদি লেখা যায় লিখবেন। আজকাল অনেক পাঠ্য বইয়ের শুরুতে শিক্ষণ ফল লেখা থাকে, বুঝছেন? এই যে ইয়েটা সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, এসব বইতে লেখা থাকে। তো আমাদের ধর্ম বইতে বা ওই ব্যাকরণে মনে হয় লেখা থাকে না। তো লেখা না থাকলে শিক্ষক পাঠ্য অংশের শিখন ফল নির্ণয় করবেন, শিক্ষকই করবেন, মানে আপনি করবেন। তিনি সময়বদ্ধ পাঠ পরিকল্পনা অথবা পাঠ্য অনুসূচি অনুযায়ী পাঠদানের অংশ ভালো মতো পড়বেন, আগে পড়বেন, বুঝছেন? আপনার পড়তে হবে আগে। আজকাল অনেক পাঠ্য বইয়ের শুরুতে, সরি, পাঠ্য বই অংশে পাঠের বিষয়বস্তু ও দক্ষতার আলোকে শিক্ষার্থীদের কী কী শিখনযোগ্য বা পারদর্শিতা অর্জনের বিষয় আছে তা চিহ্নিত করবেন, বুঝছেন? যেমন আপনি কালিমা পড়াচ্ছেন, হ্যাঁ, তখন আপনি কালিমার সংজ্ঞা বলতে পারবে, কালিমার প্রকারভেদ বলতে পারবে, কালিমার উদাহরণ দিতে পারবে, হ্যাঁ,
কালিমা সংক্রান্ত যে হরফগুলো আছে সেটা হরফের প্রকারভেদ বলতে পারবে, আমেলা গায়ের আমেলা, তাই না? তারপরে এই আমেলা আবার কয় প্রকার সেটা বলতে পারবে, গায়ের আমেলা কয় প্রকার সেটা বলতে পারবে, তারপরে এসএম এটা প্রকারভেদ বলতে পারবে, ফেলের প্রকারভেদ বলতে পারবে। একদিনই তো সব পড়াবেন না, এত তো সব সঙ্গে নাইও মনে হয় না। তারপরে কালামের প্রকারভেদ বলতে পারবে, এভাবে আপনি নির্দিষ্ট করবেন, সুনির্দিষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই আপনি পারদর্শিতা অর্জনের যে বিষয় আছে তা চিহ্নিত করবেন এবং ভবিষ্যৎকালের ক্রিয়াবাচক শব্দে শিখন ফল লিখবেন, এটা একটা বাধ্যতামূলক। ভবিষ্যৎকালের ক্রিয়ামূলক বাক্যে শিখন ফল লিখতে হবে, তার ব্যবহৃত ক্রিয়াপদগুলো যেন অবশ্যই সুনির্দিষ্ট, পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য হয়। শিক্ষকের তাই সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে, ওই ওই ক্রিয়াপদটা পরিমাপযোগ্য না, ক্রিয়ার কাজটা পরিমাপযোগ্য। কথাটা বুঝেন কিন্তু, যেমন বলতে পারবে, এখন আপনি আপনাকে বলছি আপনি বলতে পারলেন, দেখা গেল অর্ধেক বলেছেন আর অর্ধেক বলতে পারেননি, তাহলে কি বোঝা গেল পরিমাপে? কি বোঝা গেল? যে অর্ধেক হয়েছে, বাকি অর্ধেকটা ওনাকে আরও চেষ্টা করতে হবে। আমি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি এটা এই নেতিবাচক কথাটাকে একটু পরিহার করবে। কথাটা এরকম বোঝে, একটি গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেক পানি খালি আছে, দুইজন দুইভাবে বললো, একজন বললো যে অর্ধেক পানি আছে, এটা হলো ইতিবাচক চিন্তা, আর অর্ধেক খালি আছে নেতিবাচক চিন্তা। তা আপনি যে অর্ধেক পাইছেন এটাই আলহামদুলিল্লাহ, বাকি অর্ধেকটা আপনার কাজ হবে যে ওনাকে আরও তারাক্কি করানো। তারাক্কি মানে কি? উন্নতি করা, তাই না? তাহলে এটা করানোই শিক্ষকের কাজ। আচ্ছা, এই আর পরিমাপযোগ্য পর্যবেক্ষণযোগ্য মানে কি? পর্যবেক্ষণ মানে যে উনার বলাটা আমি যে শুনতেছি, আমি পরীক্ষা করে দেখতেছি যে এটা কোন মাত্রায় যাচ্ছে। একেবারে অনেক ছাত্র আছে মোটেই রিসপন্স করে না, স্যার আমি পড়িনি বা আমি পারবো না এরকম বলে ফেলে না, তাহলে সেটা পর্যবেক্ষণ করলাম কি? সেটা যে তার এখনো উন্নতি মানে একেবারেই জিরোতে রয়েছে। আর যে কিছু বলল আমার সেখানে বুঝতে হবে যে তার জ্ঞানের স্তর, অনুধাবনের স্তর কোন স্তরে সে পড়েছে, বুঝছেন? এটা আমি খেয়াল করব, ঠিক আছে? তাহলে সেইটাই পর্যবেক্ষণ হলো। আর পরিমাপ হলো ওই যে নাম্বার দিয়ে পরিমাপ করা, বুঝছেন? পরিমাপযোগ্যতা মানে কি? নাম্বার দেওয়া। প্রশ্নে যদি আপনি 5 নম্বরের পরীক্ষা নেন তাহলে মৌখিক কথারও নম্বর হয় না, মৌখিক পরীক্ষা আছে না ভাইবা, সেখানে তো নম্বর দেয়, তো নম্বর কি দেখে দেয়? প্রশ্ন যা করছে সবই উত্তর দিতে পারছে, তাহলে কি হলো? একটা ভুল। আর 10টা প্রশ্ন করছে 5টা পারছে, 5টা পারেনি, অর্ধেক। এইভাবে পরিমাপযোগ্যতা। আচ্ছা দেখেন, এবার আমারটা পরিমাপযোগ্য হয় কিনা আপনারা কিন্তু হিসাব করবেন, আপনারা আমার পরিমাপ করবেন, আপনারা আমার কাজের পর্যবেক্ষণ করবেন। দেখেন, এই আপনি যখন শিখনফল লিখবেন তখন প্রথমেই লিখবেন এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাদের পঠিত অংশ থেকে বলতে পারবে, বলতে পারবে, করতে পারবে, দেখাতে পারবে, লিখতে পারবে, কারণ চিহ্নিত করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, উদাহরণ দিতে পারবে, সাদৃশ্য বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে, তুলনা করতে পারবে, সূত্র বের করতে পারবে, পার্থক্য করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, সংশ্লেষণ করতে পারবে, মূল্যায়ন করতে পারবে, মতামত বা সিদ্ধান্ত দিতে পারবে, এই এইরকম কথা লিখতে হবে, বুঝছেন? এইরকম কথা লিখতে পারবেন না, বলতে পারবে, করতে পারবে, হ্যাঁ, তারপরে দেখাতে পারবে। আচ্ছা, এই যে এর ভিতরে কিছু জ্ঞানমূলক আছে, এই বলতে পারবে, লিখতে পারবে, কারণ চিহ্নিত করতে পারবে, এটা অনুধাবন, বুঝছেন? কেন হলো, কিভাবে হলো, ব্যাখ্যা করো, এগুলো কিসের অনুধাবনের জন্য এই এই ধরনের ভাষা লিখবেন। উদাহরণ দিতে পারবে, এটা প্রয়োগে চলে যায়, বুঝছেন?
বা তুলনা করতে পারবে, পার্থক্য করতে পারবে, সূত্র নির্ণয় করতে পারবে, এগুলো হলো প্রয়োগের প্রশ্ন, বুঝছেন? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন মানুষ তার স্ত্রীকে বলল যে সে তোমাকে আমি এক তালাক দিলাম, আর তালাক দিল না সে। এখন আপনারা বলুন যে এটা সে কোন ধরনের তালাক দিয়েছে, সেই নাম কি ফেকার পরিভাষায় বা সুন্নতের পরিভাষায়? হ্যাঁ হ্যাঁ, তালাকে রাজি এটা হয়েছে, আবার সুন্নাত হয়েছে না বেদাত হলো, সুন্নাত হলো, তাহলে নামটা এটা বলতে পারতেছেন। আচ্ছা, এই তালাকের ফলাফল অনুসারে সে হিলা বিয়ে করবে, আবার নতুন করে বিয়ে পড়াতে হবে? তাহলে এই যে আপনারা এই যে এগুলো বলতে পারতেছেন, এইটাই হলো আপনি এই এইটার ফলাফল নির্ণয় করে দিচ্ছেন, এইটাই হচ্ছে আপনার প্রয়োগ। আচ্ছা, বিশ্লেষণ করতে পারবেন, সংশ্লেষণ করতে পারবেন, মূল্যায়ন করতে পারবেন, সিদ্ধান্ত দিতে পারবেন, এটা হলো হায়ার অ্যাবিলিটি বা উচ্চতর দক্ষতার প্রশ্ন, বুঝছেন? এটা ইয়ে বিশ্লেষণ মানে পাঠ পাঠ করে দেখান। একটা উদাহরণ দেই, যেমন আপনার ইয়ে কালিমা তিন প্রকার, এসএম ফেল ফর, এটাই পাঠ হয়ে গেল, এটা বিশ্লেষণ, কালেমাকে বিশ্লেষণ করা হয়ে গেল। ফুলে ফুল, যারা ফুল সম্পর্কে জানেন, ফুলের কয়টা অংশ? এই পাঁচটা অংশ আপনি একজন শিক্ষার্থীকে বললেন যে বৃতি, দর, তারপরে হলো পুংকেশর, গর্ভকেশর আর বুটা। হ্যাঁ, যাই হোক, পাঁচটা ভাগ করলেন, এইটার নাম কি? বিশ্লেষণ। ব্যাখ্যার বিশ্লেষণের পার্থক্য আছে, ব্যাখ্যা আপনি সামগ্রিকভাবে কথা বললেন, কিন্তু পাঠ পাঠ করে না দেখালে বিশ্লেষণ হয় না। চরিত্র বিশ্লেষণ করবেন, চরিত্রের ভালো দিক মন্দ দিক, এটা কম আছে, এটা বেশি আছে, এটা ঘাটতি আছে, এসবগুলো দেখানোর নাম হলো চরিত্র বিশ্লেষণ। সংশ্লেষণ হলো আপনার একটা বিষয় আপনি শর্ট করে দেবেন, যেমন বড় একটা আলোচনা সংক্ষিপ্ত করে দেবেন, বুঝছেন? আপনি হয়তো প্রস্তুতি নিয়ে আসেন এক ঘন্টা, আপনাকে বলা হলে তো আপনি 20 মিনিট আপনার কথা শেষ করেন, তখন ওই কথাগুলোই আপনি গুছিয়ে বলবেন, ওইটা সংশ্লেষণ। আচ্ছা, মূল্যায়ন মানে হলো, মূল্যায়ন করা মানে যে আপনার ভালো মন্দ সঠিক বেঠিক এসবগুলো যাচাই করে দেখিয়ে দেওয়া, তাই না? এই যে আমার পড়ানোটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে না, উন্নত মানের হচ্ছে না মাঝারি মানের হচ্ছে না নিম্ন মানের হচ্ছে, মূল্যায়ন হয়ে যাচ্ছে না আপনাদের ভিতরে? আবার আপনাদের কিন্তু আমি আর মূল্যায়ন করতে পারবো না, তার কারণ আমার সময় ওইভাবে হবে না, এই তাই টুকটাক যা করতেছে তাতে ভালোই পারতেছেন, তাই না? এই যে তালাকের বিষয়ে বললেন যে অন্তত হিলা বিয়ে করা লাগতেছে না, এটা তো আপনারা যে যারা রাতে ওয়াজ করেন, আমার দুঃখ লাগে যে এরা দুনিয়ার কিসা বলে, কিন্তু একটা টপিক নিয়ে এই সমাজে সংস্কার মূলে এই সমাজে কি কি ত্রুটি বিচ্যুতি আছে সেটা ফাইন্ড আউট করে সেইটার বিষয়ে তারা যদি প্রতিটি পয়েন্টে পয়েন্টে কথা বলে, এবং সেই তাদের আলাপ বলা দিয়েছে ভালো, সেই সুরটাই দিক তারা, কিন্তু সেটা এইভাবে বলুক। হ্যাঁ, কত কিছু রয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে তারা ইউসুফ আলাইহিসসালামের কাহিনী বলে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা বলে, কিন্তু ওখান থেকে যে প্রয়োগটা কি শিক্ষাটা কি সেটা বলে। আচ্ছা, এখন তাহলে সুনির্দিষ্ট পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য বা মূল্যায়নযোগ্য নয় এমন ভাষা বা ক্রিয়াবাচক শব্দে শিক্ষণফল লেখা যাবে না, কথা বুঝতে পারছেন? মানে আগে বললাম যে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য ভাষা ব্যবহার করতে হবে, কি জন্যে? যেটা পরিমাপ করা যায় না সেটা তো আমি ছাত্র পড়াই আমি জানতে বুঝতে পারলাম না, আমি বললাম যে সে হরফে মোশাফা বিল ফেল জানতে পারবে, তো জানাটা তার ভিতরে, সে জানতে পারেছে কি না সেটা আমি বলবো কি করি? আমাকে তো বুঝতে হলে বলতেই হবে যে সে বলতে পারবে, জানতে পারবে, আমি জানি, এ জানি কত কি জানি, আপনারা কি আমাকে ধরা না ধরা পর্যন্ত প্রকাশ পাবে? হ্যাঁ, আপনারা কত কি জানেন, আপনাদের না ধরলে প্রকাশ হবে?
তাদের যে কথাটা যে ক্রিয়াপদটা শুধু ভিতরে থাকে, সে বাইরে প্রকাশ পায় না, বাইরে আমি মাপিয়ে দেখতে পারি না যে সে ভালো করছে না মন্দ করছে, সেই ক্রিয়া ব্যবহার করা যাবে। তাহলে কি দেখতে পাবেন না? এই পাঠ শেষে শিক্ষার্থীরা পঠিত অংশ থেকে জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করবে, শিখতে পারবে, জ্ঞান লাভ করবে, ধারণা লাভ করবে, ইত্যাদি ক্রিয়া ব্যবহার করা যাবে না। কোথায় যাবে না? শিখন ফল লেখার সময়, শিখন ফলে এটা লেখা যাবে, ঠিক আছে? কারণ কারণ কি? এই যে জানতে পারবে, লেখা যাবে না কেন? এত ভালো শব্দ যাবে না কেন? ওটাকে পরিমাপ করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না। আমার শিক্ষার্থী পারলো কি না সেটা সাইডে যদি কেউ ঘুমায় একটু শোনেন, খালি নিজেই লাগবেন না, ওই যে ওনারা একটু একটু সচেতন করবেন, সাইড দেখবেন, বুঝছেন? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কারণ আমি খালি এইভাবেই নামাজ পড়ি। ওই ইমাম সাহেবের দিক যদি আরে কি করছেন নষ্টই করে ফেললাম মনে হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকলে ভালো, আমরা কিছু করতে পারি না, আমার যা আছে তা নষ্ট করে দিলে সেটা খারাপ হয়ে যায়, তাই না? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর সাহাবীরা সিজদার দিক নজর দিয়ে, যে আজকেও ফজরে যারা ছিলেন সিজদার দিক নজর দিয়ে সুন্নাত না? আর সাহাবারা নজর দিতেন কি সিজদার দিকই খালি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন ওই দিক তাকায়, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে আমি তো এই জায়গায় তাকা থাকলে হবে না, আমার ভাই ঘুমাচ্ছে দেখতে হবে। তাহলে রাসূলের দিকে তাকায়ে নামাজ পড়া। এক সাহাবা জিজ্ঞেস করতেছে, এক সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জোহরে আসরে কিরাত পড়তেন জানতেন কি করি? তাহলে দাড়ি নড়া দেখি, এটা আছে কোন কিতাবে? কিরাত খালফাল ইমাম, হ্যাঁ ও ওইখানে আছে। তাহলে দাড়ি নড়া ইমামের দিকে তাকানো জায়েজ না হারাম? যায় দরকার, বুঝছেন? কয় অঙ্গে সিজদা দিয়া হালাল? সাত অঙ্গে। এখন খেয়াল করে দেখছেন যে ওই পা দিয়ে উপরে উঠিয়ে যায়, আবার পার আঙুল পুব মুখ করে দেয়, থাকবে কোন দিকে? থাকে থাকে, আমরা নিজেরাই নামাজ পড়ি, ওদের তাকায়ও দেখিনি বলেও, বুঝছেন? সৎ কাজের আদেশের চেয়ে অসৎ কাজের নিষেধ বেশি করার কথা। কারণ ওই যে বনি ইসরায়েলদের যে ই করা হয়েছিল, লানত করেছিলেন দাউদ আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালাম, বুঝছেন? কানু লা ইয়াতানা হাওনা আন মুনকারিন কি ফালু, ওরে বলা হয়নি যে কানু লা ইয়ামুরুনা বিল মারুফ? হ্যাঁ, তো আমর বিন মারুফ দরকার, নাহি আনিল মুনকারটা দরকার, কিন্তু আমরা আমর বিন মারুফ যাই বলে ভাই নামাজটা পড়েন, কিন্তু নামাজ পড়তেছেন না বা পড়তেছেন তো ঠিক হচ্ছে না এটা বলি, তো যাই হোক একটু সাইড সুইট দেখবেন, বুঝছেন? আল্লাহ, এরপরে শিখন ফলগুলো, শিখন কার্যাবলী শেষে জ্ঞান অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতার মূলক প্রশ্নের মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। আপনি যে শিখন ফল লিখেছেন সেটা যাচাইযোগ্য হতে হবে। কি দিয়ে যাচাই করা যাবে? কিছু প্রশ্ন ওই শিখন ফলের উপর করা যায়, বুঝছেন? যে যেমন আমার যে প্রশ্ন, আমি শিক্ষকের মৌলিক দায়িত্ব কি, এটা একটা প্রশ্ন করলাম, শিক্ষকের মৌলিক দায়িত্ব কি, এই প্রশ্নটা যদি করা যায় তাহলে আমি শিক্ষকের মৌলিক দায়িত্বের উত্তর পাবো। তো তাহলে আমার শিক্ষকের মৌলিক দায়িত্ব শিখন ফলে লিখতে পারি, তাই না? শিক্ষকের মৌলিক দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থী বলতে পারবে, লিখতে পারবে, তাই না? আচ্ছা, এরপরে শিক্ষকের মৌলিক দায়িত্ব এটা অবহেলা করলে কি ক্ষতি হবে, সে এটা প্রশ্ন করা যায় না? তাহলে এই প্রশ্নটার উত্তরও আমরা পেতে পারি।
আচ্ছা কি ক্ষতি হতে পারে একজন বলেন তো দেখি, কে বলবে? এনিবডি? আল্লাহ, এটা কিন্তু আমি বলিনি, আপনারা বলেন না, কি ক্ষতি হতে পারে? শিক্ষকের মৌলিক দায়িত্ব অবহেলা করলে কি ক্ষতি হতে পারে? ক্লাসের বিঘ্ন, ক্লাসে ভালো না, ছাত্রই তৈরি হবে না, ভালো শিক্ষক ছাত্র তৈরি হবে না, এই তো মাশাআল্লাহ। তাহলে দেখছেন যে মানে শিক্ষকের দায়িত্ব অবহেলা করলে পারে আমানতদারির অবহেলা হবে, পাপ হবে না? হ্যাঁ, কিয়ামতের দিন তো আমি আমার শিক্ষার্থীকে পড়িয়েছি অথচ সে নামাজ রোজা ঠিক মতো করেনি, তারপরে পড়াশুনো করেনি, মানে আমার হাতে না পড়ে সে যদি যোগ্য শিক্ষকের হাতে পড়ত তাহলে হয়তো সে আরও ভালো করতে পারত। তাহলে আমার সেই যোগ্যতা বাড়ানোর চেষ্টাটা আমাদের করতে হবে, তাই না? আমি যেন আরবি ব্যাকরণ মোটামুটি পারি, আমার বাংলা ব্যাকরণ পারি, আমি গণিত পারি, বিজ্ঞান পারি, আমি ফেকা পারি, আমি হাদিস পারি, কোরআন পারি, এগুলো পারতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচাই বা ফিডব্যাকে শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পেলে বোঝা যাবে পাঠদান ভালো হয়েছে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী উত্তর করতে না পারলে বুঝতে হবে পড়ানো ভালো হয়নি এবং শিখনফল নির্ণয় যথাযথ হয়নি, কিংবা ক্লাসের পরিবেশ ভালো ছিল না, শিক্ষার্থীরা মনোযোগী ছিল না, শিক্ষককে এদিকে সতর্ক থাকতে হবে। আচ্ছা আমি এবারে সামারি করে বলি, সাতটা পয়েন্ট আমি লিখে নিয়ে আসছি, মানে শিখনফল নির্ণয় পদ্ধতিতে প্রথম কথাটা লিখছি, অনেক পাঠ্য বইয়ের শুরুতে শিখনফল লেখা থাকে। দুই নম্বরে, লেখা না থাকলে পাঠক শিক্ষক পাঠ্য অংশের শিখনফল নির্ণয় করবেন। তিন নম্বর, তিনি পাঠ পরিকল্পনা বা পাঠ্যসূচি অনুযায়ী পাঠদানের অংশ ভালো মতো পড়বেন। আচ্ছা চার নম্বর, পাঠ্য অংশের বিষয়বস্তু ও দক্ষতার আলোকে শিক্ষার্থীদের কী কী শিখনযোগ্য পারদর্শিতা অর্জনের বিষয় আছে তা চিহ্নিত করে ভবিষ্যৎকালে ক্রিয়ায় লিখবেন। পাঁচ নম্বর, পর্যবেক্ষণযোগ্য নয়, পরিমাপযোগ্য নয় এমন শব্দ পরিহার করবেন। ছয় নম্বর, শিখনফলগুলো প্রশ্নের মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। সাত নম্বর, শিক্ষার্থীদের মধ্যে যদি ওই শিখনফলের আলোকে প্রশ্ন করিয়ে উত্তর ভালো পাওয়া যায় তাহলে বোঝা যাবে পড়ানো ভালো হয়েছে, শিখনফলও ভালো হয়েছে। আর যদি শিক্ষার্থীরা সাড়া না দেয়, মানে উত্তর দিতে না পারে, তাহলে সেটা ভালো হয়নি। এবারে শিখনফল নির্ণয়ের গুরুত্ব উপকারিতা, এটা শেষ শুনলে ভালো লাগে না? ভালো লাগে না, মন্দ লাগে? এই এইটা যদি এখন ওনারা ঘোষণা দেন যে শেষ, তাহলে কেমন লাগবে? দুই দিনের জন্য একটা খাসায় বদ্ধ ছিলাম, যার পাঁচলাম। আমারও সাতটা চুয়ান্ন পঞ্চান্নয় আমি শুরু করিয়েছি, কাজে আমার তো শেষ নামাতে হবে সময় ধরে, তাই না? সময়ের ভিতরে পড়া শেষ করা শিক্ষকের, পড়া পড়ানো শেষ করা শিক্ষকের অন্যতম মৌলিক দায়িত্ব। আচ্ছা শিখনফল নির্ণয়ের গুরুত্ব উপকারিতা, এটা আটটা লেখছি। এক, পাঠদান থেকে শিক্ষার্থীরা তাদের চাহিদা মতো কী কী পারদর্শিতা ও যোগ্যতা অর্জন করবে তা শিখনফলে প্রতিফলিত হয়। এক, পাঠদান থেকে শিক্ষার্থীরা তাদের চাহিদা মতো কী কী পারদর্শিতা ও যোগ্যতা অর্জন করবে তা শিখনফলে প্রতিফলিত হয়। যোগ্যতা কি এটাও একটু বলে দেয়, যোগ্যতা বা পারদর্শিতা হল আপনি ধরেন আরবি ব্যাকরণ পড়াচ্ছেন, তো সে ওই আরবি ব্যাকরণের যে চ্যাপ্টার পড়াবেন সেই দিনে সেই বিষয়টা সে পারবে, মুক্তাদা খবর তাকে বলে এটা সে বলতে পারবে, মুক্তাদা আগে আসে না পরে আসে, এর আসল বা মূলনীতি কি সেটা বলতে পারবে, তারপরে মুক্তাদা কখন খবরের আগে আসা বাধ্যতামূলক তা বলতে পারবে, মুক্তাদা খবর কখন মুক্তাদার আগে আসা বাধ্যতামূলক তা বলতে পারবে এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবে, মুক্তাদা মুক্তাদার প্রকারভেদ বলতে পারবে ইত্যাদি, খবর কখন জুমলা হয় কখন মুফরাদ হয়, জুমলা হলে পরে তার আয়েজ লাগে কি না এসবগুলো সে বলতে পারবে। হ্যাঁ, ওয়াকাদালিকা ইয়াস্তাফিনা ইয়াতাকাল্লামা বিল লুগাতিল আরাবিয়া আলা জুয়েল কাওয়ায়েদিল লুগাতিল
আমি বাড়ি তা না, কিন্তু এই দুটি একটা বাক্য বললাম, এতে কিন্তু হয় না, বুঝছেন? এখন এটা চেষ্টা করতে হবে, আপনি আপনার ছাত্রকে বলবেন যেরকম, বাবা তুমি আরবিতে পারদর্শী হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, তুমি সেবাইয়ের মতো হয়ে যাবে, তুমি খলিল আহমদের মতো হয়ে যাবে, চেষ্টা করো। এই যে আমাদের দেশে এখন বেশি আছেন মাওলানা আবু তাহের মেজবাহ, আবু তাহের মেজবাহ ওনার বাইতুল্লাহ মুসাফির বইতে লিখছেন যে আমি ওই ইয়েতে গেছি সৌদি আরব গেছে, আমি দেদারসে বলছি, ওরা বলছে যেরকম মিন আইয়া জামিয়াতিন খারাস্তা মিনাল মাদিনা আও মিনাল মিন মাক্কা পাগাইলে বাড়ি ওয়াকালা মা আতাইতু ফি মাক্কা ওয়া মাদিনাতা মিন কাবল। হ্যাঁ, আমি এর আগে আসিনি, তারলাম তো লোকেদের আরবিয়া মিম বিলাদ, তাহলে কীভাবে আরবি শিখেছেন, উনি কতটি সুনারি লিখছেন দেখছেন তো। হ্যাঁ, আবু তাহের মেজবাহ সাহেব বাংলা আরবি আরবি বাংলা, আপনারা ডিকশনারি ছাত্রদের আগে থেকে ই করবেন। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, আমি মানে দশ ইয়ে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়, মানে যখন দাখিল দুম বলত তখনই মেজবাহুল লুগাত পড়তাম। আমার বাসায় আরবি বাংলা, বাংলা আরবি, তারপরে ইংরেজি আরবি, তারপরে আপনার ইয়ে আরবি উর্দু, উর্দু বাংলা, তারপরে ইংরেজি ইংরেজি, ইংরেজি বাংলা, বাংলা বাংলা, এরকম মেলা ডিকশনারি আছে। এবং আমি এই এদের বড় ভাই বলি, এই বড় ভাইদের আমি খুব ব্যবহার করি। আচ্ছা, দুই নম্বর লেখছি, শিখন পাল ফল পাঠিকার অংশ, শিক্ষার্থীর বয়স ও শ্রেণীভেদে এতে পার্থক্য করতে হয়। ক্লাস টুর পাঠিকার, ক্লাস টেনের পাঠিকা এক হবে? আচ্ছা, তিন নম্বর, শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য অর্জন যোগ্যতার ভিত্তিতে শিখন ফল নির্ণয় করতে হয়। শিক্ষার্থীর কী চাহিদা আছে, অর্থাৎ তার আমি গণিত শিখাবো, তাহলে গণিতের চাহিদা আছে, সমাজবিজ্ঞানের চাহিদা, আদবের চাহিদা, ফেকার চাহিদা, এটা তো তার চাহিদা, তাই না? তাহলে শিখন ফল অনুযায়ী পাঠদানে শিক্ষা ফলপ্রসূ হয়, এটা তো সত্যি না? আপনি তা পড়াতে চাচ্ছেন সেইটা তো আগে ঠিক করে নিয়ে গেছেন, এবার পড়ালেন সেটা হয়ে গেল, তাহলে আপনার শিক্ষাটা ফলপ্রসূ হইল না অফলপ্রসূ হইল? ফলপ্রসূ, উচ্চারণটা কি হবে? ফলপ্রসূ, যদিও আমি ফলপ্রসূ বলিয়ে ফেলতে পারি। শিক্ষক তার কাজে মজা পান এবং বুঝতে পারেন যে তার কাজ সঠিক পথে এগোচ্ছে, শিক্ষক তার কাজে মজা পায়। কেন আমার শিক্ষার্থী, হ্যাঁ ইয়াস্তাতিয়া ইয়া কি আই ইয়াতরা লুগাতাল আরাবিয়া ওয়া ইয়াস্তাতিয়া ইয়াতাকাল্লাম বিল লুগাতিল ইংলিজিয়া, তো আমার ভালো লাগবে না? আমার শিক্ষার্থী পারছে, আমার শিক্ষার্থী হাদিসের ব্যাখ্যা করতে পারছে, আমার ভালো লাগবে। আচ্ছা, শিক্ষার্থীর যথার্থ জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিখন ফলের জন্য কি পায়? শিক্ষার্থীরা যথার্থ জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করছেন। জ্ঞান কি? আপনি যা চেতনায় ধারণ করবেন সেইটাই আপনার জ্ঞান, ঠিক আছে? আপনি আপনার এই ব্রেনে ধারণ করবেন যা তাই জ্ঞান। আপনি ধরুন বললাম যে এরকম এ আম চত্বরে কোন প্রতিষ্ঠান অবস্থিত, এইটা অবস্থিত আপনি জানেন। কালকে আমরা রাত্রে আসতেছি, এখন আম চত্বরের পাশে এই প্রতিষ্ঠানের নাম বলতেছে না, আম চত্বরে আসলে পরে আমি যে এই জায়গা পাবো তাও জানি না, কারণ রাত্রি তো আসেনি। তখন আমাকে এখান থেকে বলা হলো আপনি আম চত্বরই বলেন, ওখান থেকে দেখতে পাবেন। সময়টা আমার এত তো 8:50, আর 5 মিনিট আছে, আমি শেষ করে ফেলছি। আচ্ছা, শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং ভবিষ্যতের যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এই পাঠটিকা করলে। এটি মানসম্মত শিক্ষা নিশ্চয়নে ব্যাপক ভূমিকা রাখে, শেষ কথা, বুঝছেন? তাহলে ওয়াসাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম, শেষ। তো এখন আপনারা কিছু প্রশ্ন করেন, আমার আরো 5 মিনিট সময় আছে। শিক্ষক পাঠ, শিক্ষক পাঠের বিষয়ে আমরা অনেক বলছি, আমরা পাঠ শিক্ষক পাঠ ছাত্রদেরকে জানাবো, শিক্ষার্থীকে জানাবো, নাকি শিক্ষক পাঠ শিক্ষার্থী?
আচ্ছা, এই বিষয়ে আমার কথা পরিষ্কার করে বলি যে আমি আপনাদের আরো বলিয়ে রাখি, আমার আসলে আগে ছিল যে শিশুর পাঠদান, সেটা পাল্টিয়ে এটা দেওয়া হয়েছে, ওইটা থাকলে আরো ভালো হইত। আপনারা খুব খেয়াল করবেন, আমাদের দেশে বলা হয় কি যে এরকম আপনি প্রশিক্ষণ নেবেন, ও প্রশিক্ষণ নেওয়া কিন্তু শিক্ষকের একটা মৌলিক দায়িত্ব, প্রশিক্ষণ নেবেন এবং সেই অনুসারে ক্লাসে যাইয়ে ওদের পূর্ব জ্ঞান যাচাই করে ওরা ওদের থেকে পাঠের শিরোনাম আদায় করে সেইটা ব্ল্যাকবোর্ডে লিখবেন। আর আমার উস্তাদরা করতেন কি বলতেন যে এরকম পড়া কোন জায়গা, আমার তো বই ধারাবাহিকভাবে পড়ায় না, তাহলে আমি যে জায়গা পড়াচ্ছি পরের দিন তো ওই জায়গা পড়াবো, এইটাই তো স্বাভাবিক, তো তো জানেই যে এই জায়গা পড়া হবে, তাহলে আমি ওই খালি ওই সময়টা অপচয় করব না। আমি শিক্ষার্থীকে বলবো, আমার শিক্ষকরা আমাকে বলিয়ে দিয়েছিলেন এই রকমই যে পড়া আগে করি আসবে, পড়া আগে করি আসলে লাভটা কি, শিক্ষার্থী সে গণিত হোক, অঙ্গ হোক, হাদিস হোক, কোরআন হোক, সে পড়িয়ে নিজেই অনেকখানি জ্ঞান অর্জন করে ফেলে, বুঝতে পারে, আর কোন জায়গা বুঝতে পারলো না সেটা চিহ্নিত করতে পারে, পরে এসে সে শিক্ষকের পড়াটা শুনতে পারে, শুনিয়ে তার অনেকখানি আয়ত্ত হয়ে যায়, যেটুকুন হয় না সেটা জিজ্ঞাসা করে সে নিয়ে নিতে পারে। কাজে শিখন ফল যদি আপনি মনে করেন যে মনিরা আজকে আমি তোমাদের এই এই শিখন ফল বা এই এই জিনিস শিখাতে চাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শিখিয়ে নেয়, তাহলে খুব ভালোই হয়, আগে জানাইলে কোনো সমস্যা। তবে শিখন ফল মানে ওগো শিখন ফল শেখো, পড়াটা তান্ত্রিক যেন না হয়, বুঝছেন, এটা খেয়াল করবেন। আপনি বলবেন যে আজকে ইয়ে পড়াচ্ছি, হরফে আমেলাগুলো পড়াচ্ছি, তো দেখো আরবি ভাষায় যে কালিমা এটা তিন প্রকার, তুমি যদি হরফগুলো শিখে ফেলো তাহলে তিন ভাগের এক ভাগ তো তোমার হয়েই গেল, তুমি তিন ভাগের এক ভাগ আরবি পারো। তুমি আরব দেশে যায় বলবা কি যে বা তা কাবলাম ওয়ামুঞ্জ মুসখালা রূপা হাসা মিনাদাবি আনালা হাত্তাইলা, ও পাগল ছাগল যাই বলুন না বলো, তোমার তিন ভাগের এক ভাগ হয়ে গেছে, এটা এখন জুড়া লাগা বা এস এম আর ফেলের সাথে বা জুড়া লাগানোর কাজ যাই করবো, আর খালি ভুল করো ভুল করো শুদ্ধ হয়ে যাবে ভুল। আমি আরব দেশের লোকদের কথা বলতে শুনেছি, ওই ইয়ে আমি যে বললাম না যে ইন্না যাইতুন কায়েমান, ওইভাবেও বলে যায়, আমরা যে বাংলা বলি শুদ্ধ হয় নাকি বলে অশুদ্ধও হয়, ও নিয়ে কোনো চিন্তা করা দরকার। আচ্ছা আপনার প্রশ্নের উত্তর হয়েছে যে ভাই বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ এখনই এখনো আসি, জি জি, আসলে এগুলো হলো মানে ইয়ে না, আমি আসলে ওরকম কিছু না, জেলা শিক্ষা অফিসার হইতে আমি কোনোদিনও চাইনি, বুঝছেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছিল আমাকে ওই সহকারী শিক্ষক থেকে এক সময় সহকারী জেলা শিক্ষা অফিসার মেহেরপুর করিয়ে দেওয়া হয়েছিল, এটা বদলি সূত্রে, বুঝছেন, একটু প্রমোশনও বলা যায়, তারপরে আবার ওইখান থেকে আমাকে আবার স্কুলে ব্যাক করিয়ে দিয়েছে, এটা আমার অযোগ্যতার জন্যেও না কিছুই না, আমাদের সরকারি চাকরিতে একটা নিয়ম আছে যখন প্রমোশনের যোগ্য হয় তখন বলা হয় যে আপনি কোন পদে যেতে ইচ্ছুক, তা আমি লিখে দিয়েছিলাম আমি সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক হইতে চাই, তো ওরা মনে ভুল করে ওটা করিয়েছিল, আবার ওরাই শুদ্ধ করিয়েছে, মাঝখান থেকে আমি ওই দুই বছর মতো ছিলাম, এই দুই বছরের ভিতরে আমার এই স্কুল পরিদর্শন একটা যোগ্যতা হয়েছে, তারপরে ওই প্রতিষ্ঠান পরিচালনার কিছু নিয়ম কানুন জানতে পারছি, আর ওই গাড়িটা যেটা যে কালো গাড়িতে চড়ে ওর দাম 1,39,00,000 সামথিং টাকা, আমি নিজে হাতে ওই গাড়ির রেজিস্ট্রেশনটা করিয়েছি 1,25,000 টাকা দিয়ে, তাতে ওই গাড়িটার মোট মোট খরচ পড়ে 1,40,00,000 না ওই যে রেজিস্ট্রেশন 40,00,000 টাকার গাড়ি, আমি আগে শুনতাম যে 3 কোটি টাকা দাম, আবার শুনতাম 1 কোটি দাম, মনে ইয়ে হইতো না, আল্লাহ তাহলে ও গাড়িতেও চড়াইয়ে দিয়েছে নি, এছাড়া আর কিছুই না। আর যে কয়েকদিন দায়িত্বে থাকছি মানুষের খেদমত করার চেষ্টা করেছি, কারোর কাছ থেকে পয়সা করিয়ে নেই, এই হলো
কেননা যে মাজলিসে দরুদ পড়া হয় না কি আমাদের দিন সেটা কি হবে? হ্যাঁ আমরা আফসোসের কারণ কেন করবো? অবশ্য সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার হয়েছে, হ্যাঁ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা নুরিদু মিনকুম জাযা ওয়া লা শুকুরা, সকালবেলা পড়লাম, কিন্তু আমাদের তো দায়িত্ব শুকুর আদা করা, তাই না? এই সেই শুধু ঝিনাইদহ থেকে এই পর্যন্ত আমাকে দাওয়াত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই যে পাঠ দেওয়া হলো এর ভিতরে অনেক ত্রুটি রয়ে গেছে, সে ত্রুটির জন্য ক্ষমা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।